সামনে আসুন। আমি আউসাম হাবিব কালবেলা। আপনি সামনে আসুন। বলেন সমস্যা নাই, আমি সামনে আসছি। আসতে হবে, কারণ আপনাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আপনাকে একটু চাই সবাইকে দেখাতে। কেউ আসুন, ব্র্যান্ডিং হচ্ছে তো, যাও এদিকে তাকাও, এদিকে তাকাও, অডিয়েন্সের দিকে তাকাও, তোমাকে ব্র্যান্ডিং। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন? কালবেলা, দৈনিক কালবেলা, দৈনিক কালবেলা থেকে। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব? এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন। দৈনিক কালবেলা যখন নিউজ করে, কোন তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে। তো এই তথ্য প্রমাণে কি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, অবশ্যই প্রমাণ আছে। আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি, বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করেছেন। আমি এটা আসলে, যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব, আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি এই প্রমাণটা নিয়ে আপনি অতি শীঘ্রই সিনেমাটি আপনার কাছে প্রমাণ আছে? আপনি প্রমাণটা প্লিজ দেখান। না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। সো আমি প্রথমে বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, যে ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোনো কোয়েশ্চেন? বুবলি, আমি একটা কথা বলবো। না না না, থ্যাংক ইউ। আমি 10 মিনিট পরে বলবো। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করছি, এক মিনিট, আমি একটা একটা বলি, দেখুন আমি সেটা, না আমি একটু ছোট